comand. E rispose Gibril, hai detto il vento. Tu l'hai corso? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের সবার কাছে আজকে ব্লগটি ভালো লাগবে। আজকে আপনাদের সবাইকে নিয়ে যাব ইতালির রোম শহরের সবচেয়ে বড় মসজিদ দেখাতে। অনেকের মুখেই শুনেছি মসজিদটা দেখতে খুবই সুন্দর এবং অনেক বড়। তো আমাদের অনেক দিন ধরে ইচ্ছা ছিল সেখানে যে জুম্মার নামাজ পড়ার। তো অনেক দিন পরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সেই ইচ্ছাটাও পূরণ করেছে। আমরা এক জুম্মার দিন সেই মসজিদে গিয়েছিলাম। তো মসজিদটা দেখতে আসলে কেমন সেটাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই মসজিদটি যেহেতু রোম শহরের সবচেয়ে বড় একটা মসজিদ, তো সে কারণে রোমের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এখানে নামাজ আদায় করার জন্য আসে। কিছু মানুষ এখানে ঘোরার জন্য আসে, মসজিদ দেখার জন্য বিশেষ করে। এই মসজিদটা 1994 সালে উদ্বোধন করা হয়েছে এবং এটার কনস্ট্রাকশন কস্ট আপনার পড়েছে 40 থেকে 50 মিলিয়ন ইউরোর মতো। আর এই মসজিদে একসাথে 12,000 মানুষ একত্রিত হয়ে নামাজ আদায় করতে পারবে, এত বড় জায়গা এটা। এই মসজিদটির ইতালির রোমের পারিলিতে অবস্থিত, ভূমির আয়তনের দিক থেকে পশ্চিমা বিশ্বের বৃহত্তম মসজিদ এটি। এটির ক্ষেত্রফল প্রায় 30,000 মিটার স্কোয়ার এবং 12,000-এরও বেশি লোক এখানে একত্রিত হতে পারবে। ভবনটি শহরের উত্তরে মন্টি পারোলিয়ের পাদদেশে আকোয়া আসিতোসো এলাকায় অবস্থিত। আলজেরিয়া, সংযুক্ত আরব এমিরাত, বাহরাইন, বাংলাদেশ, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, জর্দান, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মোরতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সেনেগাল, সুদান, তিউনিসিয়া এবং ইয়েমান, এই দেশগুলো ইউরোপের বৃহত্তম এই মসজিদটি তৈরির ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। এবং সৌদি আরব প্রায় 20 মিলিয়ন ইউরোর মতো এই মসজিদটা তৈরির জন্য প্রদান করেছিল। এই মসজিদটা বাহিরে যতটা সুন্দর, ভেতরে তার চেয়ে বেশি সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরে নামাজের জন্য সবাই বসে আছে। তো আমিও ভেতরে ছিলাম আর বাচ্চাদের নিয়ে অনেক মানুষই এসেছিল নামাজের জন্যে। এই মসজিদে ঢোকার জন্য দুইটা দরজা আছে, এক সাইডে মেয়েদের আর এক সাইডে ছেলেদের। আর নামাজের জন্য সবাই একসাথে দাঁড়ায়, এক পাশে ছেলেরা আর এক পাশে মেয়েরা। এবং উজু করার জন্য বিশাল বড় একটা উজুখানাও আছে সেখানে। তা আমাদের নামাজ এখন শেষ, আমরা এখন বাহিরের দিকে চলে যাচ্ছি। মসজিদের চারপাশে এরকম অলিভ বা জৈতুন গাছ দিয়ে ভরা, মানে ছায়া এত সুন্দর লাগছিল দেখতে, গাছগুলোতে অলিভও এসেছিল। আসলে মসজিদ এমন একটা জায়গা, আল্লাহর ঘর, এত দূর থেকে জার্নি করে এসেছি কিন্তু মসজিদে ঢোকার পরে এতটা শান্তি, এতটা মানে ভালো লাগছিল যেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এই মসজিদটা বেশ কয়েকদিন বন্ধ ছিল, যেহেতু যখন করোনা শুরু হয়েছে তখন এটা বন্ধ করে দিয়েছিল। এই কয়েক মাস যাবৎ এটাকে আবার চালু করা হয়েছে। তো সবাই জুমার নামাজ পড়ে একত্রিত হচ্ছে সামনের দিকে। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একটা জানাজার জন্য একটা লাশও এনেছিল। তো আমার লাইফে ফার্স্ট টাইম জানাজায় অংশগ্রহণ করেছি। আমি জানি না মেয়েরা জানাজায় অংশগ্রহণ করতে পারে কি না, কিন্তু এখানে দেখলাম যে মেয়েরাও জানাজায় অংশগ্রহণ করছে একসাথে, ছেলে মেয়ে সবাই। এই জুমার দিন এখানে তুর্কির এবং মরক্কের যে প্রধান যে মিষ্টি জাতীয় খাবারগুলো আছে এগুলোর দোকান বসতো আগে, কিন্তু এখন আপাতত সে দোকানগুলো এখানে বসতে দেয় না। এখন এখানে শুধু তবজি, আতর, কায়দা আর সামান্য কিছু জিনিস নিয়ে বসতে দেয়। আগে বিশাল জায়গা জুড়ে খোলা বাজারের মতো বসত এখানে। তো এটা হচ্ছে মসজিদের সামনের দৃশ্যটা। অনেক গরিব মানুষ এখানে এসেছে, মরক্কের মানুষেরা, বিশেষ করে এখানে মরক্কের মানুষেরাই আসে বেশি। এই বড় মসজিদে আসতে পেরে খুবই ভালো লাগছে। আল্লাহ যদি আমার নসিবে আবারও এই মসজিদে আসা লিখে রাখে, ইনশাল্লাহ আবারও আসব। আপনারা যারা এখনও পর্যন্ত রোমে থাকেন কিন্তু সেই মসজিদে যেতে পারেননি, তারা অবশ্যই আপনারা যাবেন। মসজিদটা খুবই সুন্দর এবং খুবই বড়। আমি একটা জিনিস ভেবে যে অবাক হয়ে গেছি, বাহিরে এত গরম, এত মানুষের ভিড়, কিন্তু ভেতরে যখন মসজিদের পা রাখলাম
পুরো শরীরটা যেন একদম শীতল হয়ে গেল আর সব ক্লান্তি দূর হয়ে গেল। আল্লাহর ঘর আসলে এমনই হয় মনে হয়, শান্তিময়, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কিচ্ছু নেই। ইচ্ছে করে সারাদিনই আল্লাহর ঘরে বসে আল্লাহকে ডাকি, মানে একটা অন্যরকমই একটা চিন্তা ভাবনা চলে আসে তখন নিজের মধ্যে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।